नमस्कार, आमी सुकांत शास्त्री। आमार यूट्यूब चैनल सुकांत शास्त्री ते आपनादेर सकल के जानाई स्वागतम। आमार आजकेर गवेषणार विषय तेजरा जून शुक्रवार दोपुर 1:30 मार्गी बुध 12 राशि निजेर भूल स्वीकार करुन जय सुनिश्चित मानुषी शिव। हाँ ठीक धरेछेन आजकेर ए भिडियो दीर्घदिन बुध बक्री हवार फले जे प्रत्येकटा क्षेत्रे मानुषेर भूल हो जाच्छिलो तारा बोकार मतो हाव भाव करे কেউ কোনো মানুষকে মেরে ফেলেছে, কেউ আবার বোকামি করে কাউকে বিশ্বাস করে মোটা টাকা গরচাই দিয়েছে। তাই 12 রাশির প্রত্যেক জাতক জাতিকাকে বলবো, আজ 1:30 ঘটে গেছে এক মহাজাগতিক পরিবর্তন। বুধ মার্গী হয়ে গেছে, বুধের নিদ্রাভঙ্গ ঘটে গেছে, তৈরি হয়ে গেছে মহাজগতের সর্বাপেক্ষা শক্তিশালী বুধাদিত্র অর্থাৎ বুদ্ধির যোগ। তাই এইবার আর ভুল নয়, আর ভুল ভ্রান্তি নয়, এবার 12 রাশি আপনাদের ভুল স্বীকার করে নিন, জয় সুনিশ্চিত, কারণ মানুষের মধ্যেই লুকিয়ে থাকে শিব। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। বুধ হচ্ছে জ্ঞানের গ্রহ, বুধ হচ্ছে বুদ্ধির গ্রহ, বুধ হচ্ছে বিবেচনার গ্রহ, বুধ হচ্ছে তাৎক্ষণিক যে বুদ্ধি, যে বুদ্ধি যদি আপনি একটু এদিক ওদিক করেন তাহলে একটা মানুষ মারা যেতে পারে, তাহলে একটা বড় ফ্যাক্টরি আগুন ধরে যেতে পারে, তাহলে আপনার সারা জীবনের সম্পদ শুধু একটা সুইচে ভ্যানিশ হয়ে যেতে পারে। তাই বুধ সেই তাৎক্ষণিক বুদ্ধির কারক যা এতদিন ছিল বকরি। বুধের পাওয়ার ছিল না, তাই মানুষ নানা ভুল করেই চলেছিল। তাদের মধ্যে জ্ঞান তো আছে, কিন্তু বুধ বকরি হওয়ার ফলে বুদ্ধির বিকাশ সেভাবে ঘটছিল না। কিন্তু আজ 23 জুন বছরের অন্যতম পবিত্র দিন, আজ বিনায়ক চতুর্থী, আবার আজ স্বয়ং লোকনাথ জন্ম জয়ন্তী। আজই বুধ তার নিদ্রা ভগ্ন ঘটালো, তার নিদ্রা থেকে ঘুম ভাঙল মানুষের মধ্যে, এইবার আর ভুল ভ্রান্তি হবে না। তাদের মধ্যে অবশ্যই জয় লুকিয়ে থাকবেই, কারণ মানুষই শিব। মেষ রাশিদের ক্ষেত্রে বুধের এই পরিবর্তন যথেষ্ট পজিটিভ ফল দেবে তাদের জীবনে। দ্বিতীয় বুধের অবস্থান, বিশেষ করে তাদের আত্মীয় স্বজনদের সাহায্য পাবে, তাদের বাক চাতুর্য যে ভুলভাল কথাবার্তা বলে ফেলছিল যার দ্বারা প্রভূত শত্রু তৈরি হচ্ছিল, সেখান থেকে তারা বেরিয়ে আসতে পারবে। দ্বিতীয় রাশি বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে বুধের এই অবস্থান বিরাট সাফল্য। তাদের বুধ যে বুদ্ধির কারক, সেই বুধ বকৃত থেকে মার্গী হওয়ার ফলে তাদের বুদ্ধি বিকাশ ঘটবে। সবচেয়ে বড় কথা, তারা এইবার বুঝতে পারবে নিজেদের ভুলগুলো, এবং যদি ভুলগুলো শুধরে নেয় আগামী দিনে চিন্তা ভাবনা আসবে না। তৃতীয় যে রাশির ওপর সবচেয়ে বেশি প্রভাব ফেলেছিল বুধ, তা হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে বুধের অশুভ প্রভাব সবচেয়ে বেশি পড়েছিল, কারণ মিথুন রাশির মালিকই বুধ, বুধ ছিল বক্রি। তাই বহু মিথুন রাশির জাতক জাতিকা ভুল ভ্রান্তি করে প্রচুর টাকা নষ্ট করে ফেলেছে, কেউ কেউ আবার নিজের সাধের জিনিসটা আরও ক্ষতি করে ফেলেছে। তাই বলবো, বুধ আপনাদের ক্ষেত্রে এইবার সহায়ক হবে, আপনারা ভুল ভ্রান্তি বুঝতে পারবেন, বুদ্ধিনাশ রোধ হবে, তৈরি হবে বুধাদিত্র যোগের পূর্ণ ফল। সবচেয়ে যে রাশি বিরাট সাফল্য পাবে সেটি হচ্ছে কর্কট রাশি। যে ভুল ভ্রান্তিগুলো আপনাদের সামনে ছিল সেই ভুল ভ্রান্তিগুলো এইবার ভাঙবে, আপনার ব্যবসা ক্ষেত্রে যে আটকে যাওয়া ছিল সেগুলো এইবার সোজাভাবে হবে, আটকাবে না আর সঠিক পথে এগোবে, এবং আয় তো বৃদ্ধি পাবে। সিংহ রাশির ক্ষেত্রে কর্মে বুধ বিরাট সাফল্য আনবে কর্মজগতে, বিশেষ করে তারা কর্মে নিত্য নতুন পথ তৈরি করতে পারবে যার দ্বারা তারা সাফল্য অতি সহজেই পাবে। কন্যা রাশির ক্ষেত্রে বুধের এই
অবস্থান সহায়ক হবে তাদের ভাগ্য উন্নতিতে। কন্যা রাশির ক্ষেত্রে সবচেয়ে সহায়ক হবে বুধের এই মার্গী হওয়া, তাদের জীবনে যা প্রয়োজন ছিল। দীর্ঘ কয়েকটা দিন ধরে কন্যা রাশিরা নানা ভুলভ্রান্তি করে ফেলছিল, এইবার আর হবে না। এইবার একাদশে বুধের অবস্থান, রবির অবস্থান তাদের সাহায্য করবে আগামী দিনে নতুনত্বভাবে এগিয়ে যেতে। এরপরে যে রাশিটি বলব সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে অষ্টমে রবি এবং বুধের এই অবস্থান তাদের জীবনে সহায়ক হবে, তাদের সাফল্যে অবশ্যই আনবে, তাদের এগিয়ে যাওয়ার পথ সুনিশ্চিত করবে। তাই অষ্টমস্ত বুধ কন্যা রাশি এই তুলা রাশিদের জীবনে কিছুটা হলো তাদের রোগভোগ মুক্তি ঘটাবে, তাদের যে ভুলভ্রান্তি করছিল তারা সেগুলো থেকে তারা বেরিয়ে আসতে পারবে। এরপরে বৃশ্চিক রাশি, সপ্তমে রবি বুধ। বৃশ্চিক রাশি বুঝতে পারবে তাদের প্রকৃত জীবনসঙ্গী বা প্রকৃত ভালোবাসা কোনটা। তারা কয়েকদিন ভুল করে ফেলছিল, মিথ্যা মানুষকে সত্য মানুষ ভাবছিল, জালি মানুষকে সত্য সঠিক আসল ভাবছিল। তাদের ভুল ভেঙে যাবে, তাদের ভুল ভাঙাবে স্বয়ং বুধ। পারিবারিক জীবনে সুখ শান্তি আসবে, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের বিশেষ উন্নতি হবে। এরপরে ধনুরাশি, ধনুরাশির ক্ষেত্রে ষষ্ঠে বুধের অবস্থান, শত্রুদের ঠিকঠাক চিনতে পারবে। এতদিন শত্রুদের তারা ভুল চিনছিল, এইবার সঠিকভাবে শত্রুদের চিনে তারা এগোতে পারবে। এরপরে আসবে মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে পঞ্চমে এই যোগ, সন্তানজনিত শুভ ফল বৃদ্ধি, উচ্চ ক্ষেত্রে বিদ্যায় উন্নতি এবং বাধা বিপত্তি অনেকাংশে দূর হবে। বলা যেতে পারে বুদ্ধির বিকাশ হবে মকর রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে চতুর্থ এই অবস্থান বিরাট সাফল্যের পথে নিয়ে যাবে কুম্ভ রাশিকে, সঠিক দিক নির্দেশ করবে কুম্ভ রাশিকে। কুম্ভ রাশিরও যথাযথ দিক খুঁজে পাবেই পাবে। এরপরে মীন রাশির ক্ষেত্রে অবশ্যই তৃতীয় এই যে রবি বুধের অবস্থান তাদের জীবনের পথেও একটা নতুন দৃষ্টিকোণের পথে আনবে। বলা যেতে পারে এই রবি বুধের যোগ মীন রাশির ক্ষেত্রে বাধাগুলোকে ধীরে ধীরে সরিয়ে দেবে। তাই আজকের এই ভিডিও আমি আলোচনা করলাম, বুধ মার্গী হয়ে গেছে, তাই 12টি রাশি এবং এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ এইবার আর ভুল করবে না। তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোট করে একটা লাইক দেবেন। এটুকু জানি, ভিডিও শেষ করে নমস্কার, ধন্যবাদ।